বাংলা নাট্য দলগুলিকে বঞ্চনা, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নাট্য দলগুলির অনুদান পুনর্বিকরণের বন্ধ, কেন্দ্রীয় মন্ত্রকের অনুদান বন্ধের যুক্তিগুলি স্ববিরোধী সম্পূর্ণ বলে দাবি প্রতিবাদের স্বরূপ বাংলার নাট্যকর্মীরা। ইতিমধ্যেই সরব হয়েছেন বাংলার নাট্যকর্মীরা অনুদান পুনর্নবীকরণ বন্ধ কেন্দ্রীয় মন্ত্রকের দাবি, অনুদান বন্ধের যুক্তিগুলি স্ববিরোধে সম্পূর্ণ, আর এই নিয়েই সরব হয়েছেন বাংলার নাট্যকর্মীরা, প্রতিবাদের সরব বাংলার নাট্যকর্মীরা। আর এই নিয়ে মেঘনাদ ভট্টাচার্য, দেবেশ চট্টোপাধ্যায়, পৌলমী চট্টোপাধ্যায়, সৌরভ পালোধি তারা কি বলেছেন শোনাবো আপনাদের। এটা তো আমাদের স্মারকের 50 বছর, সেই 50 বছরে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে একটা বড় উপহার পেলাম, সেটা হচ্ছে 17 বছর ধরে চলা আমার যে রেপার্টরি গ্রান্ট 17 জনের, সেটা বন্ধ করে দেওয়া হলো। ছেলেগুলো যারা সামান্য 6,000 টাকা করে মাসে পেয়ে থিয়েটারটা করতে পারতো, তারা যদি এখন থিয়েটারটা করতে না চায়, তারা যদি বলে টিউশনই করবো কিংবা ধূপ বেচবো, তবে আমরা সেটা করবো এরপর কি করে সেটা আমার বিরাট সমস্যা। গত 1 আগস্ট মিনিস্ট্রি অফ কালচার, তারা তাদের একটা কমিটি, তারা সেটাকে তাদের পোর্টালে এটা পাবলিশ করেছেন যে পশ্চিমবঙ্গের কিছু দলের গ্রান্ট তারা বাতিল করেছেন। এবং এটা আমরা গত ডিসেম্বর থেকে জানতাম। গত ডিসেম্বর পশ্চিমবঙ্গ থেকে একটি লিস্ট পাঠানো হয়েছিল, সেই লিস্টে কিছু দলকে তারা বাতিল করবেন বলে, মানে ব্ল্যাক লিস্টেড করবেন বলে ঘোষণা করেছিলেন। এবং মিনিস্ট্রি অফ কালচার যে গ্রান্ট আছে, অর্থাৎ গুরু শিষ্য পরম্পরা বা রেপার্টরি গ্রান্ট, সেই গ্রান্টে কিছু দলকে, এখানকার কিছু মানুষ আছেন যারা চাইছেন না যে এই দলগুলোকে গ্রান্ট দেয়া হোক, এবং এর মধ্যে ব্যক্তিগত অসূয়া এবং রাজনৈতিক প্রতিহিংসা দুটোই জড়িয়ে আছে। মানে কোথাও হয়তো মিলেমিশে আছে, কোথাও হয়তো আইদারর আছে। তো এটা আমরা জানতাম যে এটা ঘটতে চলেছে। এইবার সেই সেই ঘটনাটি ঘটলো, তার কারণ হচ্ছে যে খুব ইন্টারেস্টিংলি যে কমিটি, এটা যে এক্সপার্ট কমিটি এটি দেখেন মিনিস্ট্রি অফ কালচারে, সেখানে কোনো বাঙালি নেই। তো ফলে বাংলা থিয়েটারে কে দল কি কাজ করছে সেটা সম্পর্কে তাদের ধারণাই নেই। ফলে গোটা রিপোর্টটাই গেছে এখানকার বিজেপি থেকে, বিজেপির কিছু কালচারাল প্রতিনিধির থেকে। এবার সেই কালচারাল প্রতিনিধি কারা এবং তাদের মানে স্বরূপ কি, সেটা সামনে এখনো আসেনি, নিশ্চয়ই ভবিষ্যতে আসবে, আমাদের কাছে জানা আছে, কিন্তু সে নামগুলো আমরা এক্ষুনি বলছি না। এটা অত্যন্ত আনফেয়ার, আমি এটা উচিত হয়নি করাটা, কারণ ওরা যে কারণটা আমাদের দেখিয়েছে, অ্যাটলিস্ট আমাদের দলকে, যে আমি এক্সাক্ট কথাগুলো বলছি, বলেছে এক্সট্রা অর্ডিনারি ওয়ার্ক ইন অল অ্যাসপেক্ট। যদি এক্সট্রা অর্ডিনারি, এবং যেহেতু আমাদের এক্সট্রা অর্ডিনারি ওয়ার্ক ইন অল অ্যাসপেক্ট, সেহেতু ওরা ভেবেই নিচ্ছে যে আমরা সাস্টেনেবল, আমাদের ফান্ডস আছে, আমরা নিজেদের তৈরি করতে, আমরা নিজেরা সার্ভাইভ করতে পারবো, এবং আমাদের বাদ দিয়ে ওরা নতুনদের নিয়ে আসছে এই গ্রান্টের আওতায়। এখন ব্যাপারটা হচ্ছে, ওরা তো আমরা ফান্ডেড কিনা ওরা কি করে জানলো? আমাদের তো জায়গা নেই, 15টা ছেলে আমাদের, আমরা গ্রান্ট পেতাম 15+1 জন, মানে বুড়ো 16টা গ্রান্ট, সেটার ওপর ছেলে মেয়েদের টাকা দেওয়া হতো, সব করা হতো। এখন এইগুলো চলে যাওয়াতে আমাদের তো সত্যি অসুবিধাতে পড়লাম, এবং যদি কাজ আমাদের সত্যি এক্সট্রাঅর্ডিনারি হয়ে থাকে, তাহলে কি মানে ভালো কাজ করার জন্য কোপ পড়লো? আমার কাছে তো জিনিসটা খুব অদ্ভুত লাগছে। দেখুন, আমার আমার দুটো জিনিস বলার, সেটা হচ্ছে আমার আমার দল ইচ্ছে মতো, আমাদের যেমন গ্রান্ট স্যাংশন হয়েছিল 2022-23, হ্যাঁ, একটা ওই 1+1 স্যালারি গ্রান্ট, সেটা এখনো অর্থ ঢোকেনি, স্যাংশন হয়েছিল, দেখতে পেয়েছি। তো 23-24 সেটা গোটাটা বাতিল হয়ে গেছে। মানে আমার কাছে বিষয়টা হয়ে গেছে, মানে একটা সুস্বাদু খাবার শুনেছিলাম সিনিয়রদের থেকে, যেটা খুব প্রয়োজনীয়, কিন্তু আমি এখনো আস্বাদন করিনি, আমি টেস্ট করিনি সেটা। তো সেটা তার আগেই বন্ধ হয়ে গেছে বিজেপির দয়ায় আর কি।
স্বাভাবিকভাবে, কারণ তারা এই কয়েকদিন আগেই একটা কি একটা সোনার পাখি না সোনার হরিণ কি একটা টেক্সট পাঠিয়েছিল মোটামুটি আরএসএস বিজেপির জয়গান করে, যে সেইটা সব দলকে অভিনয় করে পাঠাতে হবে এনএসজিতে। স্বাভাবিকভাবে এগুলো পাত্তা না দেওয়াটাই আমাদের কিছু জনের কাজ, এবং কিছু জন বেশ জাঁকজমক করে তারা ওই ফেসবুক লাইভ করে সেটা করেছে এবং তারা প্রচুর টাকা গ্রান্ট পাচ্ছে এবং পাবেও। তো এখন ওই তোষামত করলে পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না, এটার বিরুদ্ধে। বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। কিন্তু সামগ্রিক ঘটনা নয়, কারণ বুঝতেই পারছেন যে 500 বা 700টার মধ্যে 15 বা 20টা সংখ্যায় কতটা, তবু যাই হোক না কেন, যে তারা যে কারণটা দেখিয়েছেন সেই কারণটা নিয়ে যাদের গ্রান্ট বন্ধ হয়েছে তারা অন্য মতামত পোষণ করছেন। তারা বলছেন যে তারা বামপন্থী বা কেন্দ্রে বিজেপি সরকারের বিরোধী, সেই জন্য নাকি গ্রান্ট বন্ধ করা হয়েছে। যদি তাই হয়ে থাকে তো তাহলে শ্রদ্ধেয় নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বা বিভাস চক্রবর্তী তাদের যে দল রয়েছেন, যাদের পশ্চিমবঙ্গের মানুষ বামপন্থী বলেই প্রায় সবাই জানে, তাদের তো বন্ধ হয়নি, বা কোন একটা জায়গায় একটু তারা ভুল বুঝছেন। আমার মনে হয় যে যে নথি বা তথ্যগুলো চাওয়া হয়েছে দেওয়া হয়েছিল সেই ক্ষেত্রে যদি তারা আরেকবার সঠিকভাবে আবেদন করেন এবং সেই ক্ষেত্রে নিশ্চয়ই বিশ্লেষণ করে দেখা হবে, এটার সঙ্গে বিজেপির কোনো সম্পর্কই নেই। এবং প্রসঙ্গত আরেকটা জিনিস বলে দেওয়া ভালো, যে অনেকগুলো কারণের মধ্যে কেন্দ্র সরকার তারা জানিয়েছে যে 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 দলগুলো গ্রান্ট বন্ধ হয়েছে তার মধ্যে অধিকাংশ দল রয়েছে যারা আর্থিক দিক দিয়ে এখন দারুণ সচ্ছল, তাদের নিজস্ব দর্শক তৈরি হয়ে গেছেন, তাদের নাটক করবার জন্য আর বিরাট আর্থিক সহায়তার দরকার করতে নাও পারে।